যারা চাইছো বাড়িতে বসে হেয়ার স্পা করবে বা স্ট্রেটনিং স্মুথনিং, তোমরা জাস্ট এই ডিআইওয়াই হেয়ার প্যাকটাই। সেখানে অনেকের কনফিউশন ছিল, অনেকের কোয়েশ্চেন ছিল যে হেয়ার অয়েলটা সত্যি কাজ করবে কিনা, চুল পড়ে যাচ্ছে কি করব, নতুন করে চুল গজাচ্ছে না, আর ড্রাই হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আজকে সবার জন্য আমি একটা হেয়ার রেমেডি এনেছি। তো আজকের ব্লগটা একদম মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করবে সেটা যদি তোমরা ফার্স্ট দিন যখন ইউজ করবে সেদিন তো রেজাল্ট পাবেই, এছাড়া তোমরা যদি টানা 7 দিন ইউজ করো তো তোমাদের এসব প্রবলেম আর কোনোদিনও আসবে না। আমিও আগে সত্যি কোনোদিনও ট্রাই করিনি, আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম বিশ্বাস করবে না, মানে এতটা ভালো আমি রেজাল্ট পেয়েছি। তো আর কোনো বকবক না করে চলো আজকের দিনটা আমি স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। কিরে, তো শরীর কেমন আছে? জ্বর আছে? জ্বর তো নেই, ঠান্ডা। কি হাত হয়নি এখনো? আজকের ওয়েদারটা দেখো, পুরো আকাশ কালো, আবার এদিকে রোদ উঠেছে। রিকোয়েস্টে একটা ডিআইওয়াই হেয়ার প্যাক নিয়ে চলে এসেছি। অলরেডি আমি যেসব প্রোডাক্টগুলো ইউজ করি আমার চুলের জন্য সেগুলো রিভিউ তোমাদেরকে দিয়েছি। সেখানে অনেকেরই কনফিউশন রয়েছে, অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে যে দিদি সত্যি এই হেয়ার অয়েলটা কাজ করবে কি না, বা আমার প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে আমি কী করবো। তো আজকে সব কিছুর কথা মাথায় রেখেই আজকে একটা ডিআইওয়াই হেয়ার প্যাক নিয়ে চলে এসেছি, যেই প্যাকটা ইউজ করলে কিন্তু তোমাদের চুলের যত সমস্যা রয়েছে ন্যাচারালি কিন্তু সেগুলো রিমুভ করতে পারবে। তো আজকের রেসিপিটা তোমাদের তো শেয়ার করবোই, তার আগে দেখিয়ে দিই আজকে আমার রেসিপির মূল উপকরণ কি। আজকে আমার রেসিপির মূল উপকরণ হচ্ছে এটা, এটা হচ্ছে ফ্ল্যাক্সিড। তোমরা সবাই শুনেছো ফ্ল্যাক্সিডের সম্পর্কে, বাংলায় একে বলা তিসি বীজ। তিসি বীজ আমাদের চুলের জন্য, আমাদের স্কিন। ফ্ল্যাক্সিডে প্রচুর পরিমাণে ভাইটামিন থাকে, ভাইটামিন বি, সি, ই রয়েছে, বায়োটিন রয়েছে, যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো। চুল সিল্কি, স্মুদি, শাইনি করতে খুবই হেল্প করে। এছাড়া যারা ভাবছো যে দীর্ঘদিন ধরে অনেক প্রোডাক্ট ইউজ করেছো, ফাস্ট হেয়ার গ্রোথ চাইছো, যে দীর্ঘদিন ধরে রয়েছে এতটুকু চুল রয়েছে আর বাড়ছেই না, তাদেরকে বলবো তোমরা ফ্ল্যাক্সিড টানা ইউজ করো। এক মাসের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এছাড়া যাদের প্রচুর পরিমাণে চুল উঠছে, এক্সেসিভ পরিমাণে চুল উঠে গেছে, টাক পড়ে গেছে, তারা পুরো চুলের গোড়ায় গোড়ায় ফ্ল্যাক্সিড ইউজ করো। তো কী করে তোমরা ফ্ল্যাক্সিড ইউজ করবে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ফ্ল্যাক্সিড থেকে আমাকে জেল বের করতে হবে, এর জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে এক বাটি ফ্ল্যাক্সিড দিচ্ছি আর দেবো এরকম 4 গ্লাস জল। তো 4 গ্লাসই জল দিতে হবে, কারণ দেখো বীজগুলো যেহেতু ওপরে ভেসে রয়েছে, অলরেডি আমি 2 গ্লাস জল দিয়েছি, আরও 2 গ্লাস জল দিলে বীজটা নিচে পড়ে যাবে। একদম হালকা আছে, এটাকে ফোটাতে হবে। ভাত সেরকম উতাল আসলে এরকম ফেনা হয়ে যায় না, ঠিক সেরকম অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে। আর অনেকটা টাইম ধরে ফোটাবে না, কারণ এটা যত ঘন হয়ে যাবে না, মানে কড়াইতে ফোটানো অবস্থায় যদি ঘন হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এটা সবসময় এরকম নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ উতাল না আসছে এরকম নাড়িয়ে যেতে হবে। দেখো এরকম সাদা সাদা হয়ে গেছে। ফ্ল্যাক্সিডটা 2 বার ভালো মতো আমি ফুটিয়ে নিয়েছি, দেখো এরকম উতাল চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা আমি নামিয়ে ফেলেছি, গরম গরমে কিন্তু তোমাদেরকে এটা ছাঁকতে হবে, না হলে না এটা জমে যাবে, জেলটা আছে যেটা অনেকটা পরিমাণে জমে যাবে। তো একটু মোটামুটি ঠান্ডা হলে কিন্তু তোমরা এটা ছেঁকে নেবে,
তো মোটামুটি একটু ঠান্ডা হোক, তারপরে আমি ছেঁকে নেবো। তোমরা কিন্তু ছাঁকনি ইউজ করবে না, ছাঁকনিতে কিন্তু এটা একদমই জেলটা বেরোবে না, সবসময় এরকম নরম কাপড় ইউজ করবে। দেখো এরকম সুতির কাপড়টা এরকম বাটির ওপর নিয়েছি, বাটির ওপর রাখার পর এই জেলটা যেটা আমি বানিয়েছি ওই সিটগুলো আলাদা করার জন্য ছাঁকনির মতো আমি কিন্তু এভাবে ছেঁকে নেব। এতে কিন্তু খুব ইজিলি তোমরা ছাঁকতে পারবে, ছাঁকনি ইউজ করলে কিন্তু একদমই কিন্তু জেল বেরোবে না। দেখো এরকম কাপড়ের মধ্যে আমি ফ্ল্যাক্সিডটা নিয়েছি, এবার আস্তে আস্তে চেপে চেপে অনেকটা টাইম ধরে কিন্তু জেলটা বের করতে হবে। হালকা গরম অবস্থায় কিন্তু জেলটা বের করে নেবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জেলটা আরও থিক হয়ে যাবে, তখন কিন্তু জেলটা বেরোবে না, একটু প্রবলেম হয়ে যাবে। তো দেখো আমি আস্তে আস্তে একটু চেপে চেপে অনেকটা টাইম ধরে কিন্তু জেলটা বের করে নিচ্ছি। জেলটা রেডি হয়ে গেছে, এবার আমি চুলে অ্যাপ্লাই করব। তুলো দিয়ে আগে আমার চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করব। যারা মনে করছো যে চুল কালার করেছো বা স্ট্রেটনিং করেছো বা হাইলাইট করেছো, হয়তো চুলের কালার নষ্ট হয়ে যাবে, কোনো রকম কোনো এফেক্ট করবে না চুলে, তোমরা একদম চোখ বন্ধ করে এটা অ্যাপ্লাই করতে পারো। তো এটা ইউজ করার আগে আমার চুলটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে আমার চুল, এটা ইউজ করার আগে। পুরো ড্রাই রয়েছে, ফ্রিজি হেয়ার রয়েছে। তো এবার আমি অ্যাপ্লাই করব, পুরো জেল হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে তত না আরো ঘন হবে। দেখো সবার প্রথমে জেলটা তুলো দিয়ে পুরো স্ক্যাল্পে আমি ভালো মতো অ্যাপ্লাই করে নেবো, এতে ড্যান্ড্রফের প্রবলেম থাকলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া যাদের প্রচুর পরিমাণে চুল উঠছে, চুল পড়া তো বন্ধ হবেই, নতুন করে চুল গজাবে আর রুটগুলো না স্ট্রং হয়ে যাবে। আর যাদের চুল বাড়ছে না, দীর্ঘদিন ধরে একই লেন্থে রয়েছে, চুল বাড়তেও কিন্তু এই জেলটা ভীষণই ভালো হেল্প করে। এবার এই জেলটা আমি আমার পুরো চুলে লাগাবো, একদম আগা থেকে ডগা পর্যন্ত, মানে পুরো চুলটাকে ভিজিয়ে দেবো জেলটা দিয়ে, যাতে একটা চুল বাদ না যায়। এই জেলটা অ্যাপ্লাই করার পর তোমাদের চুল ভীষণ ভালো স্মুথ, সিল্কি, সফট হবে, ইভেন পুরো স্ট্রেটও হয়ে যাবে। তোমরা লাস্টের রেজাল্টটা দেখবে। হয়ে গেছে, চুলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবারে আমি নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নেব, আজকে কিন্তু কোনো রকম শ্যাম্পু ইউজ করব না। তোমরা যেদিন ফ্ল্যাক্সিড অ্যাপ্লাই করবে হেয়ারে, সেদিন কিন্তু শ্যাম্পু অ্যাপ্লাই করবে না, কারণ ফ্ল্যাক্সিড থেকে যে চুলের সিল্কি শাইনি ভাবটা পাবে সেটা কিন্তু শ্যাম্পু ইউজ করলে চলে যাবে। তো আমি চুলটা ধুয়ে নেব, তোমরা দেখতে থাকো।
তো আমি স্নান সেরে নিয়েছি, চুলটা ভালো মতো নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। কালকে শ্যাম্পু করবো, আজকে শ্যাম্পু করবো না। তো এবার ফ্যানের হাওয়াতে চুলটা ভালো মতো শুকিয়ে নেবো। হেয়ার ড্রায়ার না তোমরা খুব কম ইউজ করবে, যতটা পারবে অ্যাভয়েড করবে, ফ্যানের হাওয়াতে শুকানোর চেষ্টা করবে চুল সবসময়, কারণ যত বেশি হেয়ার ড্রায়ার অ্যাপ্লাই করবে তত বেশি চুল উঠে যাবে, ড্রাই হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। যে কোনোভাবে হিট যদি চুলে পড়ে চুল কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ফ্যানের হাওয়াতে আমি শুকিয়ে নেব। তো যতক্ষণে চুলটা শুকাচ্ছে আমি ততক্ষণে খাবার খেয়ে নিই, মানে দুপুরে এখনও খাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চুলটা শুকিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার চুলটা অলমোস্ট শুকিয়ে গেছে, এবার তোমাদেরকে রেজাল্ট দেখাবো, তোমরা জাস্ট দেখো। বাড়িতে বসে হেয়ার স্পা করবে বা স্ট্রেটনিং স্মুথনি, তোমরা জাস্ট এই DIY হেয়ার প্যাকটা ইউজ করো। পার্লারে গিয়ে 3,000-4,000 টাকা খরচা করার একদমই দরকার নেই। জাস্ট আমার চুলটা দেখো কতটা স্ট্রেট হয়েছে। প্রথমবার ওয়াশে তোমরা এর রেজাল্ট পাবে। হেয়ার প্যাকটা তো অসাম, মানে রেজাল্ট মানে বলার মতো না। আমি অনেক DIY হেয়ার প্যাক ইউজ করেছি চুলের জন্য, কিন্তু এটার মতো সত্যি এত ভালো রেজাল্ট কোনোটাতে পাইনি। তোমরা দেখলেই ভিডিওতে মানে আমার দারুণ লাগছে, একদম চুল সফট হয়ে গেছে। তো তোমরাও যদি এরকম সফট, সিল্কি, শাইনি, স্মুথনিং, স্ট্রেটনিং হেয়ার পেতে চাও, তবে অবশ্যই আমি যে DIY হেয়ার প্যাকটা তোমাদেরকে দেখিয়েছি, যে রেসিপিটা বলতে পারো দেখিয়েছি, যে রেমেডিটা দেখিয়েছি, একবার হলেও ট্রাই করো, তোমরা ভালো রেজাল্ট পাবে। তো আশা করছি আজকে আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, পাশে থেকো। তো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণে খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো, খুব সুস্থ থেকো। বাই বাই।